খানাকুলের বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নিজের বাড়ি থেকে বিয়ে করাও সম্ভব হচ্ছে না, এমনই ছবি দেখা গেল খানাকুলের হীরাপুরে। ওই গ্রামের এক যুবকের বিয়ে হবার কথা ডিগ্রি ঘাটে, কিন্তু গ্রাম এতটাই জলমগ্ন যে তিনি দিদির বাড়ি গোপালনগরে চলে যাচ্ছেন, সেখান থেকেই তার বিয়ে হবে। দেখুন তারা কী জানাচ্ছেন। এই ব্যবসায় করেন না অন্য কিছু? না না, আমাদের সব, আমরা সব বাইরে থাকি, আর আমার বাবা কাকারা সব দেশে থাকে, ওনারা এই যে সব লোক আছে আমাদের, ঠিক আছে, আমি ভাড়া আছে, নৌকো যারা চালাচ্ছেন ওনারা ওই যে ওইখানে। আপনার কাছে কতগুলো টাকা করে নিচ্ছে? হ্যাঁ, কত টাকা করে নিচ্ছে? পঞ্চাশ টাকা, মানে যা আসার 50 টাকা। মানে আপনি এসছেন এখানে? আমি এই জন্য এসছেন এখানে। আমি বিয়ে করতে যাব। কোথায়? আমার বিয়ে হবে ডিগ্রি ঘাটে। ডিগ্রি ঘাটে? হ্যাঁ, আমার অনুষ্ঠানটা দিদি বাড়ি হচ্ছে। ও, বিয়ে করতে যাবেন? তাহলে ড্রেস কই? যে ব্যাগপত্র রয়েছে সেখানে সব ফ্যামিলি আছে। হ্যাঁ, সেখানে ফ্যামিলি আছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হীরাপুর। হীরাপুর? বিয়ে কি করেন আপনি? আমি প্লাইবোর্ড ফার্নিচারের কাজ করি। কোথায়? আমি কাজ করি চেন্নাই। চেন্নাই? কবে এসছেন এখানে? এই লকডাউনে এসেছি। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? না না, অ্যারেঞ্জ ম্যারেজ। কতদিন আগে ঠিক হয়েছিল? 2 বছর আগে। 2 বছর? তাহলে এতদিন দেরিতে বিয়ে করছেন? পড়াশোনা করছিল। পড়াশোনা করছিল? কে, কতজন মিলে যাচ্ছেন বিয়ে করতে? এখন আমি একা যাচ্ছি, কালকে 5টি ভাড়া করা হয়েছে, কালকে সব আমাদের সব বাকুলে সব পাড়া সবাই যাবে, ওইখান থেকে সব যাবেন সকালে। হ্যাঁ, বিয়েটা আমার বুধবার। বুধবার? তাহলে আজকে কোথায় যাচ্ছেন? আজকে দিদির বাড়ি, ওইখান থেকে আমার অনুষ্ঠানটা হচ্ছে। অনুষ্ঠানটা এখানে কেন করছেন না? এখানে বানবন্যায় কী করে লোকজন আসা যাওয়া করবে? বাজার হাটের ব্যাপার আছে তো। দিদির বাড়ি কোথায় বললেন? দিদির বাড়ি হচ্ছে গোপালনগর। গোপালনগর? ওখান থেকে বিয়ে বাড়ি হবে? হ্যাঁ, ওইখান থেকেই। আর আর শ্বশুর বাপের শ্বশুর বাড়ি কোথায় বললেন? শ্বশুর বাড়ি হচ্ছে দিগড়ের ঘাট। আপনার নাম? অভিজিৎ। অভিজিৎ কি? দাস। বরযাত্রী যাবে আপনার নৌকায়? 40 জন। কোনখান থেকে নিয়ে আসবেন? হীরাপুর থেকে। কোথায় যাবেন? হীরাপুর থেকে খানাকুল আসবেন? এরা মানে এর আগে এরকম করেছেন নাকি যে নৌকায় করে বরযাত্রী নিয়ে যাওয়ার করেছেন আগে? অনেকেই গেছে, আগেও গেছে, এই বন্যার সময় বিয়ে হয়েছে অনেক আগে। আপনার কোথায় বাড়ি? হীরাপুর। হীরাপুরে? আপনার নাম? অসিত দলুই। কতগুলো নৌকা আছে আপনার? কতগুলো বলা যাবে না, এখন একটা আছে আমাদের পাশাপাশি, এবার ঘরে সব আছে ছোটো খাটো বড় করে। এই যে বরযাত্রী যেটা যাবে কি বড় নৌকা? হ্যাঁ, বড় নৌকা আছে। কতজন নৌকায় উঠতে পারবে বড় নৌকায়? হ্যাঁ, 50। 50?